জীবন থেকে না থেকে শুরু আসলে জীবন থেকে না আমি বলতে পারি ছেলের মৃত্যুতে চলচ্চিত্র সাহিত্য নাটক সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হইল সেটা সত্যি অপূরণীয়। তার সাথে আমার চলচ্চিত্র জীবনের প্রথম প্রহরে জহির রাহানের বেহুলা ছবির থেকেই পরিচয় দেখা, তারপর থেকে সেই ছবি থেকে শুরু করে বহু ছবিতে একসাথে কাজ করেছি। তার এই মুহূর্তে তাকে হারিয়ে আমজাদ ভাইয়ের ভাষা, আমজাদ ভাইয়ের সাথে যে সংলাপ ছবিতে করেছি, গিয়েছি, কথা বলেছি, হেসেছি, সেই একুশে ফেব্রুয়ারি, মহান একুশে ফেব্রুয়ারি সামনে সেই দিনের কথাটাও মনে পড়ছে, একসাথে কাজ করেছি সেই দিনটিতে, এসব কথা মনে হয়ে সত্যি দুঃখে আমার হৃদয়টা ভরে যাচ্ছে। এই ভাষা নাই কথা বলার। তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমজাদ ভাইয়ের বেশিরভাগ ছবি ছিল গ্রাম ভিত্তিক পটভূমিতে, এবং তিনি গ্রামের লোকরা কিভাবে কথা বলে, কোন ভাষায় কথা বলে, তারা কিভাবে খায় চলে, সেই গ্রামের মাটি আর মানুষদের কথায় তার ছবিতে ফুটে উঠেছে, এবং সেগুলো সত্যি খুব অপূর্ব ছবি। সেগুলার বিচার করার ক্ষমতা আমাদের নাই, দর্শকরা তাদের সেই ছবি দেখেছে। যাই হোক, আর আমি বলব যে এরকম একজন মানুষকে এইভাবে আমরা দিনের পর দিন আমাদের এই যে সাংস্কৃতিক অঙ্গনের যে ভাণ্ডার, সেখান থেকে সব মানুষগুলো, গুণী ব্যক্তিত্ব, গুণী মানুষগুলো একে একে চলে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। তারপর আমি আরেকটা কথা বলতে চাই যে আমজাদ ভাই লাস্টে তার একটা ইচ্ছা ছিল, তিনি পরিচালক সমিতিতে নির্বাচন করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে পরিচালক সমিতির সভাপতি হয়ে তিনি হয়তো এই মুহূর্তে আমাদের যে চলচ্চিত্রের দুঃসময় সে সময়ে তিনি কিছু করবেন। তিনি ছিলেন আমাদের, এই মুহূর্তে আমাদের অনেকেই চলে গেছেন অনেক অভিভাবক, এখন আমজাদ ভাই ছিলেন আমাদের একমাত্র অভিভাবক, তিনিও আজ আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এটা দুঃখজনক। আমি তার আত্মার শান্তি কামনা করছি।